ওয়েলকাম টু আরিফ এডুকার চ্যানেল। আরিফ এডুকার চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অ্যাসাইনমেন্টের বিজ্ঞান বিষয়ের অ্যান্সারটি বা উত্তরটি আমি আলোচনা করছি, তোমরা সবাই খেয়াল করো। তো এখানে দেখো, তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর প্রশ্নটি রয়েছে, তোমরা তোমাদের প্রশ্নটি খেয়াল করো বা তোমাদের যে অ্যাসাইনমেন্টে রয়েছে, যে স্কুল থেকে তোমাদের যে কাগজটি দিয়েছে সেটা খেয়াল করো। প্রথম ক নম্বর প্রশ্ন লেখা আছে, বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম নাম লিখো। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর এভাবে সুন্দর করে লিখবে, ধাতু সমূহই সাধারণত বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ বা পরিবাহী পদার্থ আর কি। কিছু বিদ্যুৎ পরিবাহী পদার্থের উদাহরণ কি মানে দিতে পারি, তামার তার, রূপা, সোনা, পারদ, অ্যালুমিনিয়াম ইত্যাদি। আচ্ছা, এবারে অপরিবাহী পদার্থ একটু লাগে, একটু লিখে নাও। সকল অধাতুই বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহী। কিছু অপরিবাহীর উদাহরণ হলো, প্রথমে রাবার, কাঠের টুকরো, প্লাস্টিক, তারপরে কাঁচ, পলিথিন ইত্যাদি। এই হচ্ছে তোমার ক প্রশ্নের উত্তর গেল। তারপর খ একটা একটি প্রশ্ন করা হয়েছে, বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি। আচ্ছা, তুমি প্রথমে লিখবে খ নং প্রশ্নের উত্তর, বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ। তাহলে উত্তরটা লেখা যায়, প্রায় সব ধাতুই বিদ্যুৎ সুপরিবাহী হলেও বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। এর পিছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। কিছু কারণ হলো, এক, তামা বিদ্যুৎ সুপরিবাহী, তামা কাটা ও জোড়া লাগানো সহজে কার্যকরী, তামা সহজলভ্য, আচ্ছা তামা দামে সস্তা। এখানে আমরা চারটি কারণ উল্লেখ করেছি যেখানে তামাকে ব্যবহার করা হয় বিদ্যুৎ পরিবাহী পদার্থ হিসেবে বা বিদ্যুৎ সরবরাহ করার কাজে। তাহলে আর একটু ব্যাখ্যা দিই আমরা, যেহেতু দুইটি দুইটি নম্বর রয়েছে, দুটি নম্বর আমাদের পেতে হবে। আমরা দেখি তামা ছাড়াও রূপা বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু তার দাম অনেক বেশি, অর্থাৎ রূপার দামটা বেশি, এর জন্য আমরা তামাকেই প্রেফার করি। আবার অ্যালুমিনিয়ামেরও বিদ্যুৎ পরিবাহিতা আছে, কিন্তু তাতে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয় যা পরবর্তীতে বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়। স্টিল অনেক শক্তিশালী, কিন্তু এর বিদ্যুৎ পরিবাহিতা অনেক কম। তাই সব দিক থেকে বিবেচনা করতে গেলে বিদ্যুৎ পরিবহনে অন্য যে কোনো ধাতুর চেয়ে তামার ব্যবহারই সুবিধা জানো গেল। এটা হচ্ছে তোমার খনন প্রশ্ন উত্তর। এবার গণন প্রশ্ন একটি করা হয়েছে যে উদ্দীপকে, দেখো এখানে দুটি চিত্র রয়েছে উদ্দীপকে, দুটি প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। আচ্ছা, আমি ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা এটা হুবহু লিখতে পারো। যে গণন প্রশ্ন উত্তর লিখে উদ্দীপকে উল্লেখিত প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থার ব্যাখ্যা কিভাবে লিখতে পারি। মোমবাতি জ্বালানো হলে আমরা দুটি ঘটনা লক্ষ্য করি, একটি হলো মোমবাতির একটি অংশ পুড়ে আলো দেয়, আচ্ছা অপরটি হলো মোমবাতির আরেকটি অংশ গলে মোমবাতির গা বেয়ে পড়তে থাকে, যা কিছুক্ষণ পর আবার জমে কঠিন মোমে পরিণত হয়। তাহলে দুটি পরিবর্তন লক্ষ্য করলাম, এই তরল মোম কঠিন মোমে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে শীতলীকরণ। শুধু মোম নয়, মোমের ন্যায় প্রতিটি তরল পদার্থের ক্ষেত্রেই এমনটি হতে পারে। তাহলে এটা আমাদের ঘনাঙ্ক প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার সব থেকে বড় একটি প্রশ্ন উত্তর করবো, সেটা হচ্ছে ঘনাঙ্ক প্রশ্ন উত্তর। খুবই ক্রিটিক্যাল এবং অনেক তোমার কি বলে এম্বিগুয়াস একটি অ্যান্সার, এটা অনেকে অনেকে অনেক রকম অ্যান্সার করতে পারে। তো আমি যে অ্যান্সারটি করেছি সেটা তোমাদের জন্য সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট বলে আমি আমি দাবি করি, কারণ এখানে এখানে আমরা অ্যাম্বিগুইটির সাথে অ্যান্সারটি করেছি, যেটা হচ্ছে খুবই গ্রহণযোগ্য হবে। তো দেখো আমরা কি বলতে পারি। এখানে প্রশ্নটি করা হয়েছে, চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। তো আমাদের পাঠ্যপুস্তকটা প্রথমে পড়তে হবে, পাঠ্যপুস্তক পড়ে যে আনসারটা পিক করা যায় মানে সেট করা যায় সেটি আমি এখানে তুলে ধরেছি। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, তোমরা সবাই খেয়াল করো, উদ্দীপকে প্রদত্ত চিত্রে পদার্থ দুটি গলনাঙ্ক হিমাঙ্ক একই কিনা তা যাচাই করো। আচ্ছা শুরু করছি, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আবার পক্ষান্তরে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ তরল থেকে জমতে শুরু করে কঠিন অবস্থায় পরিণত হয় তাকে ওই তরলের হিমাঙ্ক বলে। আচ্ছা, দুটো জিনিস পাইলাম, একটা হচ্ছে গলনাঙ্ক, একটা হচ্ছে হিমাঙ্ক। আমরা জানি প্রায় সকল পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক একই। প্রদত্ত উদ্দীপকের চিত্রে প্রথম পদার্থটি হলো মোম, আচ্ছা আমরা দেখতেই পাচ্ছি চিত্রে কঠিন মোম 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে তরলে পরিণত হয়। তার মানে কি, আমরা বুঝতে পারলাম যে এটা যেহেতু 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোম গলে তরলে পরিণত হয়, তাহলে মোমের গলনাঙ্ক হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস। তাই এখানে মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। আবার এই 57 ডিগ্রি তাপমাত্রায় মোম জমতে শুরু করে এবং কঠিন মোমে পরিণত হয়, তাহলে এখানে আরেকটি ঘটনা ঘটলো, কাজে মোমের হিমাঙ্ক আমরা পেয়ে গেলাম। হিমাঙ্ক হচ্ছে কি, 57 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে মোমের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম কি, মোমের ক্ষেত্রে আমরা দেখলাম যে হিমাঙ্ক এবং তোমার যে গলনাঙ্ক দুটোই এক হয়ে গেল। এবার আসো দ্বিতীয় চিত্রে, আমরা লক্ষ্য করছি কতগুলো বরফের চিত্র আছে। এবার দ্বিতীয় চিত্রে লক্ষ্য করলে দেখা যায় দ্বিতীয় পদার্থটি হলো বরফ,
বরফে গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটা আমরা সবাই জানি যে বরফ 0 ডিগ্রি সেলসিয়াসে পানিতে থাকে, পানি অবস্থায় থাকে, এবং হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে সে বরফে পরিণত হওয়া শুরু করে বা হয়। যেহেতু পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক আলাদাভাবে যথাক্রমে, মানে দুটি পদার্থ যেহেতু মোম এবং পানি, একটা হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, সেহেতু বলা যায় যে উদ্দীপকের বস্তু দুটি গলনাঙ্ক হিমাঙ্ক পরস্পর থেকে আলাদা। এটা স্বাভাবিক কথা, যুক্তিতে তাই বলে, কারণ মানে তোমার কি বলে যে মোম এবং বরফ দুটিরই অর্থাৎ হিমাঙ্ক এবং তোমার গলনাঙ্ক আলাদাই হবে, সেটাই আলাদা। কিন্তু আবার প্রশ্নটা এখানে এম্বিগুয়াস, যে এখানে বলেছে চিত্রের পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক কি একই, আবার কিন্তু পরিমাণগতভাবে ভিতরের যে পরিমাণটা যদি আমরা লক্ষ্য করি, প্রতিটি পদার্থের নিজস্ব গলনাঙ্ক ও হিমাঙ্ক কিন্তু এক, সেটা আমরা আগেই ব্যাখ্যা দিয়েছি। তার মানে তোমরা এভাবে লিখলে তোমাদের এম্বিগুয়াস থেকে, এম্বিগুইটি থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অ্যাসাইনমেন্টের বিজ্ঞানের অ্যান্সার। আশা করি তোমাদেরকে আমি একটু হেল্প করতে পেরেছি। তোমাদের কাছে অনুরোধ হচ্ছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি একটু লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই তুমি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ। এতে আমি অনুপ্রাণিত হব, তোমরাও উপকৃত হবে। সকলকে অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।